ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ বারাকাতো আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাবাদ খুব সুন্দর একটা প্রশ্ন ভাই যান এরকম মাঝে মাঝে সচরাচর ভুল হয়েই থাকে হয়তো ভুল হতেই পারে তো প্রশ্নটা মার্শাল্লা খুব সুন্দর একটা জিনিস সর্বপ্রথম আমাদের জেনে রাখা উচিত যেমন প্রত্যেক জিনিসে যেমন নামাজের কিছু আরকান আছে কিছু ওয়াজিব আছে কিছু মোস্তাহ আছে কিছু শর্ত শর্তাবলী আছে কিছু কিছু কারণে আবার নামাজ বাতিল হয়ে যায় মোট পাঁচটি ঠিক জানাজার নামাজের জন্য হচ্ছে জানাজা নামাজের আছে। তার মধ্যে এর মানে চার তকবির হচ্ছে এটা রুকুন চার তকবিরটা হচ্ছে রুকুন ফলা ইল্লা বিহা এই চারটি তকবির বই চারটি তকবির ব্যতীত নামাজ শুদ্ধ হবে না ফমান তারা আমাদান বাতালাত সরাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে চার তকবির মধ্যে কোনো এক তকবীর যদি ছেড়ে দেয় চার মধ্যে কোনো এক তকবির যদি ছেড়ে দেয় তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে ওমান তারাকহা না আসিয়ান ফা আলাইহি আইয়াউদ আর যদি কেউ ভুল করমে ওটা ভুল হয়ে যায় ভুলে ভুলে ছুটে গেছে তাহলে তার উপর জরুরি কি সেই তকবিরটা পুনরায় যে তকবির ছুটে গেছে সেই তকবিরটা তাকে কি করতে হবে পুনরায় দিতে হবে যাই হোক এই ব্যাপারটাতে কয়েকটা মশলা কয়েকটা জিনিস পরিলক্ষিত হয় তার মধ্যে একটা হচ্ছে এই ফাইদা কাম্পারেল ইমাম সালাস তাকিবেরাত বেরাত না সিয়ান অর্থাৎ ইমাম যদি তিন তকবির ভুল কর্মে দেওয়ার পরে সালাম ফিরিয়ে দেন তাহলে মুসল্লিরা যেন মামুনরা যেন তার মামুন মানে মুক্তাদিরা যেন তার অনুসরণ না করে বরং তাকে কি করবে ইঙ্গিত করবে যে আর একটা তকবির বাকি যেমন নামাজে ছুটে গেলে হয় না নামাজের যেমন সুহান আল্লাহ আল্লাহ হকবার এই বলতে হয় তাকে তামবেহ করবে ফাইদা আ। যদি ইমাম চার তকবির দেন সাহাত সলাত তাহলে নামাজটা শুদ্ধ হবে ফাইনলাম ইয়ার যদি ইমাম তাম্বেহ করার পরেও যদি পুনরায় সেই তকবির না দেন ফ আলাল আল মামি মামুমিন ইতমাম আত্মা কিবিরাত আর রাবিয়া তাহলে মামুন যারা মুক্তাদি যারা তাদের ওপরে জরুরি কি যারা চার দেবেন তারপরে সালাম ফিরবেন অর্থাৎ ইমাম সালাম ফিরেছে কিন্তু তার অনুসরণ করবেন না আপনারা বা মুক্তাদিরা চার তকবির দেওয়ার পরে সালাম ফিরবেন এই একটা অবস্থা তার কি বুঝতে পারলেন যদি ইমাম ভুল করে তিন তকবিরে সালাম ফিরে দেন তারপরে তাকে তাম্বি করার পরেও যদি তিনি না ফিরে আসেন তাহলে মামুন যারা মামুম যারা মুক্তাদি যারা তারা যেন চার তকবির দেওয়ার পরে নিজে নিজে চার তকবির দেওয়ার পরে তারপর সালাম ফেরে তাহলে নামাজটা শুদ্ধ হয়ে যাবে এটা একটা এইটা একটা কি পথ বা এটা একটা অবস্থা এবং মুখারি রাহে মহল্লা একটা অনুচ্ছেদ একটা অনুচ্ছেদ করেছেন যেখানে সেখানে বাপুর তাকবীর আলাল জানাজা জানাজার তকবির সংক্রান্ত কাল আহমায় হুমায়দ রহেম্লাহ বলেন সল্লা বেনা আনাস রদিয়াল্লাহু আনহু ফাকিয়াব্বা সাল্লাহসান সু মাসাল্লাম যে আমাদেরকে আনাস রদিয়াল্লাহ আনহু একদিন জানাজে নামাজ পড়ালেন তিনি তিন তকবীর দিলেন এবং সালাম ফিরে দিলেন তারপর ফকিল আল্লাহু তাকে বলা হলো যে আপনি তিন তকবীর দিয়ে সালাম ফিরেছেন ফাস্তাক বলল কেবলা তিনি কেবলা মুখ করলেন সুম্মা মাকাব্বরা আর রা বেয়া তারপর চতুর্থ তকবির দিলেন সোম্মা সাল্লাম তারপর তিনি সালাম ফিরলেন এই তাহলে নামাজ যদি কেউ তকবীর ভুলে যায় তাহলে তা কি করতে হবে তকবীর ভুলে গেলে সেই তকবীর তাকে পুনরায় আদায় করে তারপর সে সালাম ফিরবে আর একটা অবস্থা হচ্ছে যে মামান্ন ইহা কেউ তকবির মানে ভুলে গেছে কিন্তু মামুম যারা তারা তাকে কেউ খবরও দেয়নি কিছু বলেওনি সবাই কিন্তু ভুলে গেছে কিন্তু কেউ জানে না ফাইন দা কারাহা কাবল আন তুদফান আল জানাজা স্মরণটা হচ্ছে কখন যে জানাজা মৃত্যু ব্যক্তি দফন করার পূর্বে মনে হচ্ছে যে আর একটা তকবির ছুটে গেছে তো আত বাকি আতাক বিরাট আলাইহা তো তখন আবার কেবলা মুখে দাঁড়িয়ে হ্যাঁ কি করতে হবে চারতকবি পূর্ণ করে নিতে হবে ফাইন তল আল ফাসল যদি লম্বা সময় হয়ে যা থাকে লম্বা সময় হয়ে যায় ইস্তানফ আসলা মিন আউ্ব ইহা নতুন করে তাকে আবার নতুন করে কি করতে হবে নামাজ পড়তে হবে কেননা এই জন্য নতুন করে যেহেতু লম্বা দেরি হয়ে গেছে যেমন নামাজে হয় কি নামাজের যদি কেউ রুকুন ছুটে যায় এই অনেক অবস্থা আছে তার মধ্যে একটা যদি লম্বা ফাসল হয়ে যায় লম্বা দেরি হয়ে যায় তাহলে নামাজটা নতুন করে ঘুরিয়ে পড়তে হবে অনুরূপ এটা যদি লম্বা হয়ে যায় ফাইন বাদ মাইত হ্যাঁ যদি মনে পড়ে দাফন করার পরে যে একটা তকবির ছুটে গেছে একটা তকবির দেওয়া হয়নি এবং এই জানাজা ছাড়া এই নামাজ ছাড়া আর কোনো নামাজ মৃত্যু ব্যক্তির জন্য পড়া হয়নি ফাইন নাহু ইউসালিয়া আলাই কাবরিহি তখন তার কবর কে সামনে করে জানাজাটা পড়তে হবে অবস্থাটা কি হবে কারণটা কি যে তার নামাজ পড়া হয় নাই এটাই ধরে নিয়ে তার জন্যে নামাজ পড়তে হবে কেননা যেহেতু তকবির হচ্ছে রুকুন আর রুকুন ছুটে গেলে নামাজ কি হয়ে যায় বাতিল হয়ে যায় তাহলে দুটো অবস্থা গেল ওয়ালা ইউসরা ফি দা আলী কাকুল লিহ সজুদ আর এ ব্যাপারে যে ছুটে গেছে বলে সেজদা সাহু করতে হবে সেজদা সাহু জানা জানা মাঝে সেজদা সাহু জানা জানা নামাজে নেই কাল এমন কোদাম আফিল মগনি এমন কোদামা রাহে মহল্লা মগনি বলেছেন ফাইন নাকা সাফি ইহা তাকবি ইরাতান আহ মেদান বাতাল সরাতহু যদি কেউ ইচ্ছাকৃতভাবে মানে একটা তকবির কম হয়ে যায় তাহলে তার নামাজটা বাতিল কেমালা ও তারাকা আর আমাদান যেমন কোন ব্যক্তি ইচ্ছাকিত একটা রাকাত ছেড়ে দিল তাহলে তার নামাজ বাতিল হয়ে যায় রকম। ওয়াইন তারাকা কাহা হুয়ান আর যদি কেউ ভুল করে কারো দ্বারা ছুটে যায় তাহলে আইন এই দাহা কেমাফা আলা আনাস আন তাহলে তাকে ওইভাবেই কি করতে হবে গোড়াইতে হবে যেমন আনাস আনহ পড়েছিলেন সুতরাং ভাইজান কথা হচ্ছে যে জানাজ নামাজের যে পদ্ধতি যেটা বললাম যে তকবির যদি ছুটে যায় তাহলে সেই তকবির তাকে মানে কি করতে হবে মানে ঘুরিয়ে পড়তে হবে তিনটে অবস্থা তাহলে মানে বলা হলো একটা অবস্থা কি ইমামকে বলার পরেও যদি ইমাম ফিরিয়ে না আসে তাহলে মুক্তাদিগণ কি করবেন তারা চার তকবির দিয়ে সালাম ফিরবেন তাহলে নামাজ সই হয়ে যাবে নাম্বার দুই বলে গেছেন ইমাম সাহেব কিন্তু যাওয়ার পরে কি হচ্ছে তারপরে স্মরণ হচ্ছে স্মরণ যদি হয় যে দফন করার পূর্বে স্মরণ হচ্ছে তাহলে লাস্টটাকে রেখে সামনে করে আবার এক তকবিট দিয়ে মানে আবার সালাম ফিরতে হবে যদি লম্বা তিনটে তিন তৃতীয় হচ্ছে তৃতীয় যে যদি লম্বা হয়ে যায় সময়টা যে নামাজ অনেকক্ষণ আগে হয়েছে তারপরে মনে পড়ছে তাহলে কি করতে হবে নতুন করে নামাজটা পড়তে হবে চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে চতুর্থ নম্বর মানে এইটা একটা নিয়ম হচ্ছে কি দফান করার পূর্বে মনে হচ্ছে এবং এই নামাজ ছাড়া তার আর কোনো নামাজ পড়া হয়নি একবার শুধু জানা যা হয়েছে সুতরাং সেটাকে জানা যা না ধরে নতুন করে তার কবরকে সামনে রেখে জানাজা পড়তে হবে এই চারটা অবস্থা একটা অবস্থা মুক্তাদিরা সালাম ফেরে নেবে যদি না ফেরে দ্বিতীয় অবস্থা ইমাম সাহেব বা মুক্তাদিরা ভুলে গেলে যদি দফন করার পূর্বে মনে হয় তাহলে নামাজটা আবার পুনরায় পড়ে নেবে নামাজ তাহলে তকবির পুনরায় দিয়ে দিয়ে সালাম ফেরবে তৃতীয় অবস্থা যদি লম্বা সময় হয়ে যায় তাহলে নামাজটা কি হয়ে যাবে বাতিল হয়ে নতুন করে নামাজ পড়তে হবে চতুর্থ অবস্থা যে কি যে যদি দাফন হয়ে যাওয়ার পরে মনে পড়ে আর এই জানাজা ছাড়া তার কোনো জানাজা পড়া হয়নি তাহলে তার কবরকে সামনে করে জানাজাটা পড়তে হবে ঠিক আছে ভাইজান আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ